এন্ড আসসালামু আলাইকুম। এই মুহূর্তে বাংলাদেশ, মধ্যপ্রাচ্য কিংবা পৃথিবীর অন্য যে কোনো দেশ থেকে যেসব বাংলাদেশিরা ইউরোপে পাড়ি জমানোর চিন্তা করছেন, তাদের কাছে অন্যতম আগ্রহের একটি দেশ হয়ে উঠেছে ইতালি। একটা অন্যরকম হাইপ তৈরি করেছে, ফলে আপনারা সঠিক তথ্য না জেনে, সঠিক আবেদন প্রক্রিয়া না জেনে এবং আসল তথ্য না জেনেই দালালের হাতে তুলে দিচ্ছেন 12 লাখ টাকা, 14 লাখ টাকা, 20 লাখ টাকা পর্যন্ত, এবং তারপরও অনেক সময় আপনাদের স্বপ্ন পূরণ হচ্ছে না। ঠিক তাদের জন্যই আমার আজকের এই কন্টেন্ট। আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি, আমি লাকমিনা জেসমিন সোমা। জানিয়ে রাখি, আমি ইতালি নিয়ে 3 পর্বের ধারাবাহিক দিব এবং আজকে এই প্রথম পর্বটি আপনাদের জন্য গুরুত্বপূর্ণ, কারণ এই পর্বে আমি স্টেপ বাই স্টেপ আপনাদেরকে সঠিক তথ্য দিব যে আসলে ইতালির এই ওয়ার্ক পারমিট ভিসা কিভাবে হয়, কত টাকা খরচ হয়। এই তথ্যটি জানলে আপনি বিবেচনা করে দালালের কাছে কত টাকা দিবেন সেটা যেমন বুঝতে পারবেন, একই সাথে দালাল আপনাকে ঠকাচ্ছে কিনা, ভুলভাল তথ্য দিয়ে আপনার কাছ থেকে বেশি টাকা নেওয়ার চেষ্টা করছে কিনা সেটিও বুঝতে পারবেন। তো সবাইকে অনুরোধ থাকবে ভিডিওটি পুরো দেখার জন্য। প্রথমত আপনাকে যে তথ্যটি জানা দরকার সেটি হচ্ছে, আপনারা যে ইতালিতে যাচ্ছেন, এই যাওয়ার যে ভিসা, এই ভিসা আসলে 2 ক্যাটাগরির, একটা হচ্ছে সিজনাল এবং আরেকটি হচ্ছে নন সিজনাল। তো দালালরা এখন যে ভিসাগুলো নিয়ে যাচ্ছে সেটি হচ্ছে আপনার ম্যাক্সিমামই সিজনাল ভিসা, যেটির মেয়াদ 6 মাস 1 বছর সাধারণত। তো এই ভিসা দিয়েই আপনাদেরকে নিয়ে যাচ্ছে। এর মধ্যে কিন্তু সঠিক প্রক্রিয়ায় আপনি যদি আপনার ওয়ার্ক পারমিট এবং রেসিডেন্স কার্ডের আবেদন না করেন, সেই প্রক্রিয়াটি সম্পন্ন না করেন, তাহলে কিন্তু আপনি কিছুদিন পরেই আবার অবৈধ হয়ে যাবেন। তো এই সিজনাল ভিসা বলেন, নন সিজনাল ভিসা বলেন বা স্পন্সর ভিসা যাই বলেন না কেন, এই ভিসা আসলে কোন প্রক্রিয়ায় হয়ে থাকে সেটি এবার স্টেপ বাই স্টেপ আমি আপনাদেরকে বলবো। তো স্টেপ 1 যেটি, সেটি হচ্ছে যে একটি কোম্পানি আপনাকে হায়ার করবে। যেমন বাংলাদেশে আপনি কোনো একটি চাকরি খুঁজছেন, একটা কোম্পানি আপনাকে চাকরি দিবে, তো ইতালির একটি কোম্পানি প্রথমে যেটি করবে সেটি হচ্ছে তাদের যে সংশ্লিষ্ট সরকারি সংস্থা বা প্রতিষ্ঠান, যেটিকে বলা হয় এনপাল, ANPAL, সেখান থেকে একটি অনাপত্তি পত্র নিবে এই কোম্পানি, যেটিকে যে আমি আমার কোম্পানির জন্য এতগুলো মানুষকে নিয়োগ দিতে চাই। তো প্রথম যে কাজটি হবে সেই কোম্পানি হলো একটি অনাপত্তি পত্র নিবে। তো স্টেপ 1-এ আলটিমেটলি আপনার কোনো কাজ নেই, তারপরেও আমি বলে রাখছি আপনার পুরো প্রক্রিয়াটি জানা উচিত। এবার স্টেপ 2-তে কী করবে ওই কোম্পানি, আপনার তাদের একটা নিজস্ব ইমেল অ্যাড্রেস আছে যেটিকে বলা হয় SPID ইমেল, সেই ইমেল থেকে তারা তাদের যে স্থানীয় প্রশাসনিক অফিস সরকারের, যেটিকে বলা হয় প্রিফেতুরা, সেই প্রিফেতুরাতে তারা অ্যাপ্লিকেশন করবে যে আমি অমুককে হায়ার করতে চাই। এইখানে আপনার কাজ আছে, সেটা হচ্ছে আপনি যে আপনার পাসপোর্ট, আপনার জীবন বৃত্তান্ত, বায়োডাটা এবং অন্যান্য ইনফরমেশন যে দালালকে দিচ্ছেন, এখন কিন্তু এই ইনফরমেশন নিয়ে এই কোম্পানি এখন ওই প্রিফেতুরাতে আবেদন করবে সরাসরি আপনার নামে যে আমি একে হায়ার করতে চাই। এটাও কিন্তু আপনার কিছু না, বাট আপনার ইনফরমেশন নেওয়া হবে এবং ওই কোম্পানি তখন স্টেপ 2-তে গিয়ে আবেদন করবে প্রিফেতুরাতে। তো 3 নম্বর স্টেপে যেটি করা হয় সেটি হচ্ছে, কোম্পানি যে আপনার জন্য অ্যাপ্লাই করলো প্রিফেতুরাতে, তার এগেনস্টে আপনার জন্য একটি নুলাওয়াস্তা জারি করা হবে, যেটি হচ্ছে ইতালি সরকারের ছাড়পত্র বলা হয়। অর্থাৎ আপনাকে হায়ার করতে ওই কোম্পানির আর কোনো আইনগত কোনো জটিলতা নেই, এই নুলাওয়াস্তা পাওয়াটাই হচ্ছে এই ক্ষেত্রে মোস্ট ইম্পর্ট্যান্ট আপনার জন্য। তো এই নুলাওয়াস্তা পাওয়ার পর ওই কোম্পানিটি 4 নম্বর স্টেপে এই নুলাওয়াস্তাটি আপনার কাছে পাঠাবে এবং একটি মেইলে নুলাওয়াস্তা আপনাকে পাঠাবে এবং আপনার এই নুলাওয়াস্তার সাথে আর কি কি ডকুমেন্টস লাগবে তার একটি লিস্ট আপনাকে দিয়ে দিবে। তো স্টেপ 5-এ গিয়ে আপনি যে মেইলটি পেলেন, নুলাওয়াস্তা পেলেন এবং তার সাথে আপনার যে ডকুমেন্টসগুলো লাগবে তার যে লিস্ট দিয়েছে, এটা দেখে আপনি সেই ডকুমেন্টসগুলো নিয়ে এবং ভিসা ফর্ম পূরণ করে এই ভিসা ফাইলটি আপনি বাংলাদেশের গুলশানে যে ইতালির দূতাবাস রয়েছে সেই দূতাবাসে আপনি জমা দিয়ে দিবেন। এবং এখানেই কিন্তু আপনার এই নুলাওয়াস্তা এবং যাবতীয় যে ডকুমেন্ট সেগুলো দেখে আপনার জন্য একটি ভিসা ইস্যু করা হবে দূতাবাস থেকে। তো এই ক্ষেত্রে অনেকে প্রশ্ন করেন যে কত টাকা ভিসা ফি, তো আপনার আসলে কোন ক্যাটাগরির ভিসা তার উপর নির্ভর করে, তবে মোস্ট অফ দ্য কেস যে ধরনের ভিসা আপনাকে দেওয়া হচ্ছে সেটি অনুযায়ী আপনার ভিসা ফি 116 ইউরো হওয়ার কথা, এর কম বেশি হতে পারে, হয়তো বা আপনার ক্যাটাগরির উপর ডিপেন্ড করবে। তো 6 নম্বর স্টেপে হচ্ছে আপনি আপনার ভিসা পেয়ে যাবেন, সর্বোচ্চ হয়তো 21 দিনের মধ্যে আপনি আপনার ভিসা পেয়ে যাবেন এবং ভিসা পেয়ে আপনি ফ্লাই করবেন। তবে মনে রাখবেন এই ফ্লাই করাই কিন্তু শেষ কথা না, পরের স্টেপগুলো ভালো করে শুনুন, না হলে কিন্তু আপনি যাওয়ার পরেও কাজ হারাতে পারেন অথবা অবৈধ হয়ে যেতে পারেন।
তো যাওয়ার পরের স্টেপগুলো বলার আগে আমি ছোট্ট করে বলে নিই, অবশ্যই ভিডিওটি শেয়ার দিবেন, এটা আমার অনুরোধ। কারণ এই তথ্যগুলো আসলে জানলে আপনাকে সহজে কেউ ঠকাতে পারবে না। তো আপনি আপনার নিজের অজান্তে হলেও কাউকে যদি হেল্প করতে চান তাহলে অবশ্যই, এবং আমাকে সাপোর্ট করতে চান তাহলে অবশ্যই ভিডিওগুলো শেয়ার দিবেন। তো ইতালিতে নেমে আপনার প্রথম যে কাজটি হবে সেটি হচ্ছে আপনাকে যে কোম্পানি হায়ার করেছে তার রিপ্রেজেন্টেটিভের সাথে দেখা করা। অনেক সময় এয়ারপোর্টে আপনাকে রিসিভ করতে আসতে পারে, সেটা হলে খুবই ভালো, না হলে আপনি ওই কোম্পানির ঠিকানায় চলে যাবেন। এবং আপনাকে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে কাজটি করতে হবে সেটি হচ্ছে ওই কোম্পানির রিপ্রেজেন্টেটিভকে নিয়ে আপনি প্রিফেতুরাতে যাবেন, ওই যে প্রিফেতুরা অফিস যেখান থেকে আপনার এই যে অনুপত্তিপত্র বা আপনার কাজের ছাড়পত্র আসলে নেওয়া হয়েছিল, ওই প্রিফেতুরা অফিসে যাবেন। এবং অফিসে যেয়ে সেখানে আপনাকে দুটি কাজ করতে হবে, মনে রাখেন। একটা হচ্ছে আপনার ওই কোম্পানির সাথে যে জব কন্ট্রাক্ট সেটা সাইন করতে হবে ইন পারসন গিয়ে, নিজে গিয়ে। এবং দুই নম্বর কাজটি হচ্ছে আপনার যে আপনি যে ওখানে কাজ করবেন ওয়ার্ক পারমিটের যে অনুমতি, কাজের যে অনুমতি অর্থাৎ ওয়ার্ক পারমিট, সেটির জন্য আপনি আবেদন করবেন, একটি ফর্ম আছে সেটি পূরণ করে আপনার নিজস্ব সাইন করতে হবে। তার মানে এখনও পর্যন্ত কিন্তু আপনার আসল যে ওয়ার্ক পারমিট সেটি কিন্তু আপনি পাননি। ঠিক এই কারণে এই কাজটি যারা না করেন ইতালিতে পৌঁছেই মনে করেন আমি চলে আসছি, এখন আমি যা খুশি তাই করতে পারি, যারা এটা করেন তারা কিন্তু যাওয়ার পরে অনেক সময় অবৈধ হয়ে যান। তো এই দুটি কাজ আপনাকে অবশ্যই প্রিফেতুরাতে গিয়ে করতে হবে, দুইটা সাইনিং করে মোটামুটি আপনার অফিসিয়াল যে ফর্মালিটিসগুলো আছে সেগুলো কিন্তু শেষ হয়ে গেল। এই কাজ করলে আপনি ইতালিতে গিয়ে আর কোনো বিপদে পড়বেন না। তো পুরো প্রক্রিয়াটি সম্পর্কে কিন্তু আপনি জানলেন। তো এখানে এখন আপনাদের প্রশ্ন হচ্ছে তাহলে খরচ কি হচ্ছে? হ্যাঁ, খরচ হচ্ছে ওই যে আপনার নামে যে নুলাওয়াস্তা যেটা নিয়েছে কোম্পানি, এর জন্য তার আবেদন ফি কত জানেন? মাত্র 16 ইউরো, তার মানে বাংলাদেশি টাকায় ম্যাক্সিমাম গেলে 1500 থেকে 2000 টাকা। আর এই পুরো প্রক্রিয়াটি যদি এই কোম্পানি কোনো থার্ড পার্টি দিয়ে করে, সার্ভিস ফি বাবদ তাদের ম্যাক্সিমাম খরচ হতে পারে 300 ইউরো, অর্থাৎ বাংলাদেশি টাকায় সেটা 35,000 বা ম্যাক্সিমাম গেলে 40,000 টাকা। আর আপনার ভিসা ফি হচ্ছে 116 ইউরো যদি হয় তাহলে কত টাকা, সেটা হয়তো 15,000 থেকে 20,000 টাকা। তো এই মাত্র যে 40-50 হাজার টাকার ইতালি কেন 12 লাখ 15 লাখ 20 লাখ টাকা পর্যন্ত আপনাকে দিতে হচ্ছে, সেই প্রশ্নের উত্তর আমি আপনাদেরকে দ্বিতীয় পর্বে দিব। তাহলে বুঝতে পারবেন আপনি আসলে কত টাকা খরচ করবেন, এই 15 লাখ 20 লাখ টাকার কমে যাওয়া সম্ভব কি না সেটিও আপনি উত্তর পাবেন। সবাইকে দ্বিতীয় পর্ব দেখার আমন্ত্রণ জানিয়ে আজ আমি বিদায় নিচ্ছি। এতক্ষণ আপনাদের সাথে ছিলাম আমি লাকমিনা জেসমিন সোমা।